তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর একটি মজাদার অঙ্কের চ্যাপ্টার করব। আজকের টপিক কোষে দেখি দিন, পেজ নাম্বার 58 দেখো। এই অঙ্কগুলো যে আছে এগুলোই আমরা সবথেকে সোজা এবং সেরা টেকনিকে সলভ করব। এবার চলো দেখো, এক নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 10 গুণিতকের পূর্ণ সংখ্যা লিখি। এখানে যে 12 সংখ্যাটা আছে, এই 12 সংখ্যার পাশাপাশি অর্থাৎ 12 সংখ্যার সবথেকে কাছে 10 গুণিতক সংখ্যা কি হবে সেটাই আমাদের করতে হবে। দেখো প্রথমত লিখবো 12 এর সবথেকে কাছে 10 গুণিতক পূর্ণ সংখ্যা হবে। তুমি চিন্তা করো যে 10 গুণিতক সংখ্যাগুলো কী হতে পারে। একটা হতে পারে 10, একটা হতে পারে কি বলো তো 20, আর একটা কী হতে পারে দেখো 30, তাই কি না 40, এগুলো সবই কি 10 গুণিতক সংখ্যা। এবার চিন্তা করো 12 সবথেকে কাছে কে আছে, 12 সবথেকে কাছে কিন্তু 10 আছে, তাই কি না। দেখো 12 সবথেকে কাছে কে আছে, অবশ্যই 10, তার জন্য কাছাকাছি সংখ্যাটাকেই আমি এখানে লিখে দেবো, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এর আরও অনেক নিয়ম হতে পারে কিন্তু আমার মনে হয় এটাই সবথেকে সোজা এবং সেরা টেকনিক বা নিয়ম। চলো এরপরে দেখো বি নাম্বার যেটা আছে, বি নাম্বারটা করব। বি নাম্বারে কী আছে দেখো 347, এর সবথেকে কাছে 10 গুণিতক সংখ্যা হবে কি হবে বলো তো। তুমি চিন্তা করো 347 কাছাকাছি 10 গুণিতক সংখ্যাগুলো কি হতে পারে। একটা হতে পারে দেখো 340 একটা হতে পারে, একটা 350 হতে পারে। এবার তুমি চিন্তা করো 347 কাছাকাছি কে আছে, অবশ্যই 350, তাই কি না। 347 কাছাকাছি কিন্তু 350ই আছে, 340 তো অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, কারণ এক্ষেত্রে 7 ডিফারেন্স হচ্ছে আর এক্ষেত্রে হচ্ছে কি 3 ডিফারেন্স। এর আনু নিয়ম হয় কিন্তু আমার মনে হয় এটা সবথেকে সোজা নিয়ম। দেখো 347 সবথেকে কাছে কাছে আছে 350, তার জন্য আমরা এখানে অ্যান্সার লিখবো 350। দেখো খুব সোজা, প্রত্যেকটা অঙ্কই খুব সোজা। এরপরে দেখো সি নাম্বার কী আছে, 1324, তো 1324 এখানে লিখবো। দেখো 1324 এর সবথেকে কাছে 10 গুণিতক সংখ্যা হবে, এটাও খুব সোজা একটা অঙ্ক। দেখো 1324 কাছাকাছি সংখ্যা দুটো কী হতে পারে এখানে করছি, হ্যাঁ দেখো তোমাদের বোঝানোর জন্য। দেখো একটা হচ্ছে হতে পারে 1320 হতে পারে, একটা হতে পারে 1300 কী বলতো 30। এবার তুমি চিন্তা করো 1324 কাছাকাছি কে আছে, অবশ্যই 1320, তাই কি না। এক্ষেত্রে ডিফারেন্সটা কী 4, আর এক্ষেত্রে ডিফারেন্সটা কিন্তু 6, তার জন্য এই ক্ষেত্রে অ্যান্সারটা কী হবে বলতো 1320, কারণ 1320 কাছাকাছি কিন্তু দেখো 1324 আছে, তাই কি না। 1324 কাছাকাছি কিন্তু 1320, তুমি যেভাবেই চিন্তা করো না কেন, তার জন্য এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে বলতো 1320, বুঝতে পারলে অ্যান্সারটা 1320। এরপরে দেখো ডি নাম্বার কী আছে 5968, চলো এটা করি। এবার তুমি চিন্তা করো এই সংখ্যাটা অর্থাৎ 5968 এর পাশাপাশি সংখ্যা দুটো কী কী আছে, একটা হবে কী বলতো 70, একটা হবে 60, তাই কি না। অর্থাৎ সংখ্যা দুটো হবে 5960, আর একটা কী হবে 59 কী হবে 70। এবার তুমি চিন্তা করো এই যে সংখ্যাটা এর কাছাকাছি কোন সংখ্যাটা আছে, 68 কাছে কিন্তু 70, তাই কি না। 68 কাছে কিন্তু 70 সংখ্যাটা আছে, তার জন্য আমরা এক্ষেত্রে অ্যান্সারটা আমাদের এক্ষেত্রে কী হচ্ছে দেখো 5970। ওকে এরপরে 2 নম্বর, নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 100 গুণিতকের পূর্ণ সংখ্যা লিখি। এ নাম্বার আছে দেখো 621। এবার 100 গুণিতক সংখ্যাগুলো কি হতে পারে তুমি ভাবো, 100 হতে পারে, তাই কি না, 200 হতে পারে, 300 হতে পারে, 400 হতে পারে, 500 হতে পারে, 600 হতে পারে, 700 হতে পারে, তাই কি না, এই সংখ্যাগুলোই হয়। তো দেখো 621 সবথেকে কাছে কোন সংখ্যাটা হবে, অবশ্যই 600 হবে, তাই কি না, কারণ 21 621 সবথেকে কাছে, তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সারটা লিখবো কী বলতো 600, এটাই আমাদের উত্তর। কারণ 700 আর 621-এর মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেক বড়, তাই কি না, অনেক পার্থক্যটা অনেক বড়, কারণ এক্ষেত্রে পার্থক্যটা অনেক বড় হচ্ছে, আর এদিকে দেখো 600 আর 621-এর মধ্যে ডিফারেন্সটা কিন্তু খুবই সামান্য, তার জন্য এক্ষেত্রে 621-এর সবথেকে কাছের গুণিতক পূর্ণ সংখ্যা কী হবে 600। ওকে এরপরে দেখো বি নাম্বারে কী আছে দেখো 483, এটা দেখ মুখে মুখেই বলা যাচ্ছে যে এটার উত্তর হবে 500, তাই কি না, চলো লিখে ফেলি আমরা। তো বি নাম্বারটা লিখবো যে কত আছে 483, অর্থাৎ 483 এর সবথেকে কাছে 100 এর গুণিতক সংখ্যা হবে কি হবে দেখো, এক্ষেত্রে অ্যান্সারটা হবে কিন্তু 500। কেন হচ্ছে দেখো 683-র কাছাকাছি কী হতে পারে, একটা হতে পারে 500, আর একটা দেখো 400-র ঘরের একটা সংখ্যা নেবো সেটা হচ্ছে 400। এবার তুমি চিন্তা করো 400 আর এই যে 500 এর মধ্যে 483 কার কাছাকাছি হবে, অবশ্যই 500-এর কাছাকাছি হবে, তাই কি না।
এটা আরেকভাবে বলা যেতে পারে যে যেহেতু এটা আট আছে, অর্থাৎ পাঁচের বড় হলে পরেই কিন্তু সেটা, বা পাঁচ বা পাঁচের বড় হলে কিন্তু সেটা নেক্সট নাম্বার নিতে লাগে, সেভাবেও কিন্তু আমরা বলতে পারি যে এটা 500 হবে। আর আমি যেটা বলবো যে সবথেকে সোজা টেকনিক সেটা হচ্ছে কি 483-এর কাছাকাছি কে আছে 500, তার জন্য এক্ষেত্রে অ্যান্সারটা হবে 500। ওকে, এরপরে দেখো সি নাম্বার আছে 6521, এই ক্ষেত্রে লিখতে হবে। দেখো তো সি নাম্বার এইভাবে লিখলাম, এক্ষেত্রে সংখ্যাগুলো কি হতে পারে দেখো, আমি এখানে ছোট্ট করে লিখছি, দেখো 6500 একটা হতে পারে আর 6600 হতে পারে। এবার দেখো 6521-এর কাছাকাছি সংখ্যা অবশ্যই 6500 হবে, 6600 তো অনেক ডিফারেন্সটা বেশি হয়ে যাচ্ছে তাই কি না, তাহলে 6521-এর কাছাকাছি সংখ্যাটা কি আছে, অবশ্যই 6500। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে 6500, এটাই আমাদের উত্তর। এরপর আছে দেখো ডি নাম্বার, ডি নাম্বারে কী আছে দেখো, বলেছে 2178-এর কাছাকাছি, তো আমরা লিখবো 2178-এর কাছাকাছি যেটা আসবে এটা 100 হবে, যাই হোক এটা লিখবো এইভাবে। লেখার পরে দেখো এর কাছাকাছি কী হতে পারে, দেখো এর কাছাকাছি 2178 অর্থাৎ 2200-এর কাছাকাছি সংখ্যা কিন্তু এটা তাই কি না, তাহলে এই ক্ষেত্রে আমাদের আসবে অ্যান্সারটা 2200। কি বুঝতে পারছো তো, কারণ 2100 একটা সংখ্যা হতে পারে আর 2200 একটা সংখ্যা হতে পারে, 2178 মানে 2200-এর কাছাকাছি, তার জন্য আমাদের এই অ্যান্সারটাই হবে সঠিক। এরপরে দেখো তিন নাম্বার যেটা আছে, নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় লিখি, 346, চলো এটা করি। লক্ষ্য করো 346-এর কাছাকাছি, এই ক্ষেত্রে 500-র থেকে কম, 500-র থেকে যদি কম হয় কারণ এটা হাজার, দেখো এক্ষেত্রে গুণিতক সংখ্যাগুলো হাজার হতে পারে একটা তাই না, আর একটা কী হতে পারে 2000 তাই কি না, একটা কিন্তু শূন্য হতে পারে তাই কি না, দেখো হাজারের আগে কে আছে শূন্য, এক্ষেত্রে হাজারের কথা বলা হয়েছে, দেখো 346 কিন্তু হাজারের থেকে অনেক কম, এমনকি 500-র থেকেও কম, তো যেহেতু 500-র থেকে কম তাহলে 500-র আগের সংখ্যাটা কি অবশ্যই জিরো, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে জিরো। ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে 500-র থেকেও কিন্তু কম, অর্থাৎ এই ক্ষেত্রে 500-র থেকে বেশি হলে আমরা হাজার লিখতে পারতাম, কিন্তু 500-র থেকে যেহেতু কম আছে তার জন্য আমরা এটা কী লিখবো বলো তো, জিরো লিখবো, কারণ হাজারের আগের সংখ্যাটা কিন্তু জিরো, এই ক্ষেত্রে গুণিতক সংখ্যাটা কী হবে জিরো। এরপরে দেখো বি নাম্বার, এই ক্ষেত্রে লক্ষ্য করো দেখো 827, এটা কিন্তু 500-র থেকে বড়, তাহলে তো এটা ডাইরেক্ট লিখে দেওয়া যায়, কী লেখা যায় বলো, তুমি তো জানো এটা কী হবে, এটা হবে হচ্ছে হাজার তাই কি না, কারণ 827 কিন্তু 500-র থেকে বড়, আর 500-র থেকে বড় হলেই সেটা হাজারের মধ্যে চলে যাবে, এক্ষেত্রে এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখি সি নাম্বারে কী আছে, দেখো 6719, চলো দেখি সি নাম্বার করি 6719, সুন্দর করে লিখবো এখানে, যাই হোক আমি এভাবে লিখছি তুমি একটু সুন্দর করে লিখে নিও, আমি ডট ডট দিয়ে লিখছি। দেখো এক্ষেত্রে 6719 অর্থাৎ এই যে হাজার, হাজারের গুণিতকগুলো কী হতে পারে 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 6000, 7000, দেখো 6000 একটা সংখ্যা, ভালো করে মনে করো, দেখো আরেকটা কী আবার 7000, এবার বলো তুমি 7000-এর কাছাকাছি এই সংখ্যাটা তাই কি না, অবশ্যই 6000 থেকে অনেক বেশি তাই না, দেখো এখানে 700 মানে এখানে এটা ছটা বাদ দাও, দেখো 7 আছে কি না, 5-এর থেকে বড় আছে, তার জন্য আমাদের এক্ষেত্রে অ্যান্সারটা হবে এটা, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু এই সংখ্যাটার কাছাকাছি, তার জন্য আমরা অ্যান্সার লিখবো এই দেখো এটা। ওকে খুব সোজা। এরপরে দেখো কী আছে, ডি নাম্বার আছে 8394, ডি নাম্বার আছে 8394, তো এই ক্ষেত্রে সংখ্যাটা হবে অর্থাৎ হাজারের যেটা হবে কি হচ্ছে, চলো আমি তীর চিহ্ন দিয়ে করবো তাহলে মোটামুটি ভালো হবে দেখতে, যাই হোক এই ক্ষেত্রে কী হচ্ছে দেখো এই সংখ্যাটা অর্থাৎ 394 এই দেখো 5-এর থেকে যদি কম হয় ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, দেখো এক্ষেত্রে গুণিতক সংখ্যাগুলো কী হতে পারে, একটা হতে পারে 8000 তাই কি না, আর একটা হতে পারে কি 9000, এবার তুমি চিন্তা করো এই সংখ্যাটা কার কাছাকাছি, অবশ্যই এর কাছাকাছি, এর কাছাকাছি কি না 8394 অর্থাৎ 8300 টাকা, অবশ্যই 8000 টাকার কাছাকাছি, 9000 টাকার থেকে অনেক ডিফারেন্সটা বেশি, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কী হতে পারে তুমি বলো, 800 তাই, 8000 তাই কি না, 8000, কারণ এই সংখ্যাটা কিন্তু এর কাছাকাছি, বুঝতে পারছো এর কাছাকাছি, তার জন্য আমরা এটাই লিখব অ্যান্সার। এরপরে দেখো কী আছে, শেষ হয়ে গেল, খুবই সোজা অঙ্ক, দেখো চারের অঙ্কগুলো কী আছে, দেখো বলেছে 3754, তার আগে এটা পড়ি, দেখো কী আছে, নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করি, 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করি, চলো করে ফেলি এগুলো। তো প্রথমত দেখো এভাবে লিখবো 10-এর গুণিতকে হিসাব করে পাওয়া যায়, এবার তুমি দেখো এখানে সংখ্যাটা কী আছে 37, কী আছে দেখো 37, তারপর আছে কত 54, তো এই যে সংখ্যাটা আছে দেখো 37-এর, এই ক্ষেত্রে কী হতে পারে 37-এর কাছাকাছি সংখ্যাটা হবে 40 তাই কি না, আর 54, 54-এর এই ক্ষেত্রে কাছাকাছি সংখ্যাটা হবে কিন্তু 50,
60টা কিন্তু অনেক বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে। তার মানে এখানে লিখবো হচ্ছে আমরা 40 প্লাস 50 যোগ করলে কত হচ্ছে 90, এটাই আমাদের অ্যান্সার। খুব সোজা টেকনিক, বুঝতে পারলে? এই দেখো দেখা যাচ্ছে। এরপরে বি নাম্বারটা চলো তুমি নিজে নিজে করো, আর ভিডিওটা পজ করো, আমি অবশ্য করে দিচ্ছি এখানে। তো আমি একটু লিখছি কম এই ক্ষেত্রে, তো ফর ইট তীর চিহ্ন দিচ্ছি। চলো ভিডিও পজ করো, আমি করছি, তারপরে তুমি মিলিয়ে নিবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো অ্যান্সারটা দেখো, মিলিয়ে নাও এবার। দেখো 73-র কাছাকাছি কী হবে, 70, তাই কি না? এবার দেখো এই যে 48-এর কাছাকাছি গুণিতক সংখ্যাটা কী হবে, অবশ্যই 50। এই ক্ষেত্রে যোগ, এই ক্ষেত্রে হিসাব করে দেখো 70 থেকে 50 গেলে কত হবে, 20। চলো আর একবার বুঝিয়ে দিই, দেখো 73-এর কাছের সংখ্যাটা হবে অবশ্যই 70, 48-এর কাছের সংখ্যাটা অবশ্যই হবে 50। তার জন্য কী হবে, দেখো 70 থেকে 50 বিয়োগ করলে 20 হবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার আসছে দেখো সি নাম্বারটাতে, সি নাম্বারটাও নিজে নিজে করো, তারপরে আমার সাথে মিলিয়ে নিবে। চলো স্টার্ট করো, আমিও করছি, তুমিও করো। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত ভালো স্টুডেন্ট হবে। দেখো এটা আমরা লিখলাম, হ্যাঁ এবার দেখো, এবার মিলিয়ে নাও। দেখো 24-এর কাছাকাছি সংখ্যাটা হবে অবশ্যই 20, আর 59-এর কাছাকাছি সংখ্যাটা কি হবে, অবশ্যই 60। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে, 80। অ্যান্সার খতম। এরপর আসছে ডি নাম্বার, খুবই সোজা অঙ্ক। এরপর আসছে দেখো ডি নাম্বারে কী আছে, এই দেখে নাও 97 আর 38। ওকে দেখো এই ক্ষেত্রে এবার কী হবে, দেখো 90, আর এটা কী আসছে, এটা আসছে 40, তাই না? এই দেখো 40, 97-এর কাছাকাছি সংখ্যাটা 90 কেন হবে, এটা হবে 190 লিখছিলাম আমি। যাই হোক 97-এর কাছাকাছি সংখ্যা কিন্তু 100, আর 38-এর কাছাকাছি সংখ্যা কিন্তু 40, তাই কি না? এবার তুমি চিন্তা করো 100 থেকে 40 বিয়ে করলে অবশ্যই অ্যান্সার হবে 60, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার আসছে ই নাম্বার, ই নাম্বারে কী আছে দেখো, ইটা ভালো করে লিখি, ই নাম্বারটা নিজে নিজে করো, আমার সাথে মিলিয়ে নিবে আবার। 76 76 29, এটাই আছে। চলো এবার মিলিয়ে নাও আমার সাথে, দেখো এটা হবে কি 76 80-এর কাছাকাছি, তাই কি না? আর এদিকে দেখো 29-টাকে 30-এর কাছাকাছি লিখলাম আমি, বিয়োগ করলে কত আসছে 50, অ্যান্সার খতম। এই জায়গায় কিন্তু লেখাটা লিখতে হবে, তুমি কিন্তু লিখে নিবে, আমি কিন্তু শর্টকাটে করছি তোমাকে বোঝানোর জন্য। হ্যাঁ এরপরে দেখো ই এর পরে আসে এফ, এফ নাম্বারে কী আছে, কী আছে 66 প্লাস 73, তো এটা কী হবে, চলো করে নেই, এটা দেখো এরকম আসবে। 66-এর কাছাকাছি সংখ্যাটা হবে অবশ্যই 70, 73-এর কাছাকাছি সংখ্যাটা হবে 70, 70 যোগ করলে 140। দেখো 66-এর কাছের সংখ্যা 70, 73-এর কাছের সংখ্যা অবশ্যই 70, কারণ 80-টা অনেক বেশি হয়ে যাচ্ছে ডিফারেন্সটা, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে কত, 140। এরপরে এফ এর পরে কি, জি, তাই তো? প্রত্যেকটা অঙ্কতে কিন্তু এই কথাগুলো লিখে নিতে হবে, হ্যাঁ লিখে নিবে। হ্যাঁ আমি জাস্ট শর্টকাটে করে দিচ্ছি তোমাদের। দেখো 251-এর কাছাকাছি সংখ্যাটা হবে 250, আর 175-এর কাছাকাছি সংখ্যাটা হবে 180। এই ক্ষেত্রে কনফিউশন হয়ে যাচ্ছে না, যে 170 হওয়া তো দরকার ছিল। আমি কি বললাম যে 5 বা 5-এর বেশি থাকলে কিন্তু আমাদের পরেরটা নিতে লাগে, তাহলে 175-এর পরে কে আছে, অবশ্যই 80। এবার এই দুটোকে যোগ করব, দেখো 0 হবে যোগ করলে, 8 আর 5 13, আর 2 আর 1 3 1 4 430, এটাই অ্যান্সার। চলো এটাও তুমি নিজে নিজে করো, তারপরে আমার সাথে মিলিয়ে নিবে। দেখো এখানে কী আসছে 460, আর এদিকে আসছে 270, বিয়োগ করলে কত হচ্ছে দেখো। এটাও কিন্তু খুব সোজা একটা অঙ্ক, তাই না? অঙ্ক বুঝতে পারলে খুব সোজা লাগে, আর না বুঝতে পারলে কিন্তু খুব কঠিন লাগে, কি তাই না? এবার দেখো 16-7 গেলে কত হবে, অবশ্যই 9, আর এদিকে 4-2 আর হাতের 1 কাটলে পারে 90, অর্থাৎ 190, এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ 190 হবে এক্ষেত্রে উত্তর। এরপরে দেখো 5-এর প্রশ্ন, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করি। তো এই নাম্বারে দেখো আছে 426 প্লাস 589, তো 100-এর গুণিতক কী হতে পারে, 100 200 300 400 500 600 700। এবার এইভাবে লিখতে হবে 426 প্লাস 589 সব থেকে কাছে 100-এর গুণিতক সংখ্যা হবে কী হবে বলো তো। দেখো 400, কারণ 426-এর কাছাকাছি তো 400-ই হয়, আর 589 মানে প্রায় 600-এর কাছাকাছি সংখ্যা, তাই না? তাহলে এটা হবে 600, যোগ করলে কত হবে 1000, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এর পরেরগুলো আমি আর লিখছি না, আমি শর্টকাটে তোমাকে খালি বুঝিয়ে দিচ্ছি, তুমি কিন্তু এই লেখাগুলো লিখবে। হ্যাঁ কি বুঝতে পারলে, এই লেখাগুলো কিন্তু তোমার লিখতে হবে, দেখো এই লেখাটা লিখবে। ওকে এই দেখো আমি করছি এখানে 356, অর্থাৎ 50-এর থেকে বেশি হলে বা 50 হলে সেটা কী করতে পারি আমরা, তার পরেরটা নেবো, অর্থাৎ 356-এর পরেরটা কী হবে, অবশ্যই 400।
তাই কি না? দেখো 350-এর বেশি আছে, তাহলে আমরা এটা 400 লিখলাম। আর এদিকে দেখো 435, অর্থাৎ 50-এর থেকে কম। এটা কি 50-এর থেকে কম? তাহলে 50-এর থেকে কম হলে এটা অবশ্যই আমরা কী লিখবো? এটা লিখবো 400। তো যোগ করলে কী হবে? 800। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার আসছে দেখো সি নম্বরে, আচ্ছা 678 মাইনাস 128, 125, যাই হোক 125। তো এই ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এই যে সংখ্যাটা এটা কি দেখো 700-এর কাছাকাছি, তাই না? যার জন্য আমরা লিখবো 700। এখানে একটা লেখা লিখতে হবে, এই লেখাটা এই যে এটা লিখে নিবে। এই ক্ষেত্রে আমি জাস্ট তীর চিহ্ন দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখো মাইনাস 125-এর কাছাকাছি অবশ্যই 100 হবে, 200-টা তো অনেক বেশি হয়ে যায়। তো এখন 700 থেকে 100 বিয়োগ করলে অবশ্যই আসবে 600। এটাই কিন্তু আমাদের উত্তর। কি বুঝতে পারলে? এরপরে দেখো ডি নাম্বার 1248, 50-এর থেকে কম কিন্তু 48, তার জন্য তাই না? তার জন্য কী হবে? এটা কিন্তু 1300 হচ্ছে না। এই সংখ্যাটা কী হবে বলো তো? এই সংখ্যাটা হবে 1200 প্লাস এখানে কত আছে দেখো 4329, তাহলে এই ক্ষেত্রে হবে শুধুমাত্র 4300। দেখো 100-তে দুটো শূন্য থাকে, দেখো এই যে সংখ্যাগুলো আসছে প্রত্যেকটাই কিন্তু দেখো দুটো শূন্য দুটো শূন্য। দেখো এখানে 100 অর্থাৎ দুটো শূন্য আছে, এই ক্ষেত্রে কিন্তু দেখো প্রত্যেকটাতে দুটো শূন্য দুটো শূন্য আছে। এটাও একটা ট্রিক্স মনে করতে পারো। দেখো দুটো শূন্য লিখবো, এক্ষেত্রে আমরা লিখলাম। এবার দেখো 3 আর 2 কত? 5, 4 আর 1 5। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, এটাও খুব সোজা ছিল। এরপর আসছে ই নাম্বার, এটার ক্ষেত্রে কি হবে? দেখো 170 মানে 200-এর কাছাকাছি, তো 200 লিখে দেবো, অর্থাৎ 70 সংখ্যাটা 50-এর থেকে বড়, তার জন্য 200। এবার দেখো 895, 895 মানে 900-এর কাছাকাছি লিখে দিলাম। এই দুটোকে যোগ করো, দেখো 900 আর 200 কত হবে? যোগ করো দেখো 900 আর 200 কত? অবশ্যই 1100। এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আসছি এফ নাম্বারে, কী আছে? 947 প্লাস 448। প্রত্যেকটা অঙ্ক খুব সোজা, যদি তুমি বুঝতে পারো অঙ্ক সব থেকে সোজা লাগবে। দেখো 947 এটার মানে কি? 900, কারণ 47 মানে কি? 50 থেকে ছোট। এবার দেখো 448, 448 মানে কি? 50-এর থেকে ছোট, তাহলে এক্ষেত্রে হবে 400। এবার এই দুটোকে যোগ করো, যোগ করলে কত হবে? 1300। কেন? 900 আর 400 1300-ই হয়। এরপরে দেখো এফ, এরপরে জি নাম্বার আছে, আমি জি নাম্বার টুকছি এখান থেকে বইয়ের থেকে, 5612 প্লাস 2095। ওকে, এটা কী হবে দেখো? এটা 5612, অর্থাৎ 12 সংখ্যাটা 50-এর থেকে ছোট, তার জন্য এখানে হবে 5600 প্লাস কী আছে 2095, অর্থাৎ প্রায় 2100-এর কাছাকাছি, তার জন্য আমরা 2100 লিখে দেবো। তো যোগ করলে কত হবে দেখো? 0, 0 লিখলাম 1, আর এদিকে 6 কত হবে? 7, 2 আর 5 কত হবে বলো? 7। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে দেখো এইচ নাম্বার, এই অঙ্কটা করবো, প্রত্যেকটা অঙ্কেতে কিন্তু লিখতে হবে এই লেখাটা, আবার মনে করে দিচ্ছি, এই লেখাটা লিখে নিবে। হ্যাঁ, আমি জাস্ট তীর চিহ্ন দিয়ে করিয়ে দিচ্ছি। দেখো 4258, 58 কি 50-এর থেকে বড়, তাহলে কী হবে? এরপরের সংখ্যাটা মানে 4200-টা কী হয়ে যাবে? 4300। ওকে, এই দেখো 4300 লিখলাম আমরা। আর এখানে কী আছে? এখানে দেখো 36, যেটা 50-এর থেকে কম, তাই না? তার জন্য এটা কী হবে? 2400-এর ঘরেই পড়ে থাকবে। বা তুমি এভাবে চিন্তা করো, যেটা আমি তোমাদের ফার্স্ট টাইম যে টেকনিকটা দেখাচ্ছিলাম, যে 2400 সংখ্যাটা কার কাছাকাছি, অর্থাৎ 2436 সংখ্যাটা কার কাছাকাছি। এখানে 2400 এটা সংখ্যা হতে পারে, আর একটা কী হতে পারে? 2500। এবার দেখো 2436 কিন্তু এটার কাছাকাছি, তাই কি না? এই 2500 সংখ্যাটা এর থেকে অনেক পার্থক্য, অনেক অনেক ডিফারেন্স, বিয়োগ করলে অনেক বড় একটা বিয়োগফল পাবো। তাহলে এটা কি অবশ্যই 2400 হবে। তাহলে এটা করলে কত হচ্ছে দেখো? 00। এবার এই যে দেখো, এই যে দেখো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 4300 2400, এটা বিয়োগ করবো, খুব সোজা বিয়োগ যদিও, তাও করে দিচ্ছি। দেখো কী আছে? দেখো 00, 13 থেকে 4 গেলে আসবে 9, তাই কি না? এবার দেখো এদিকে 4 থেকে 2 গেলে পর কত থাকবে আমাদের? 2 থাকছে, তাই তো? আর হাতের আগে কাটলে পরে 1900, অর্থাৎ 1900 হবে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার। এরপরে দেখো 6 নম্বর যে প্রশ্নটা আছে, নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করি। এই সংখ্যাগুলো আছে, এবার প্রথমত বুঝি 1000-এর গুণিতক সংখ্যাগুলো কী হতে পারে। একটা হতে পারে কি 1000, 2000, 3000, 4000, এরকম হতে পারে, 5000, এরকম চলতেই থাকবে। তাহলে পরে এই হাজার হাজার দিয়ে রিপ্লেস হবে। দেখো 1000, 2000, 3000, 4000, এর মাঝখানে যে সংখ্যাগুলো 2500, 2700, 2800, 2900, এই সংখ্যাগুলো কিন্তু হচ্ছে না। হাজার হবে না তো 2000 হবে না তো 3000 হবে না তো 4000 হবে। এই কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার চলো প্রত্যেকটা অঙ্ক সোজা মনে হবে। দেখো প্রথমত এই যে সংখ্যাটা আছে 2836 প্লাস 7466, এইভাবে লিখবো 2836 প্লাস 7466, এর সব থেকে কাছে 1000-এর গুণিতক যেটা হবে সেটা হবে দেখো 2800-এর কাছাকাছি সংখ্যা কী হতে পারে? একটা হতে পারে 2000, কারণ 1000-এর গুণিতক 2000 হতে পারে, আর একটা হতে পারে 3000। এবার তুমি বলো 2800-এর কাছাকাছি কী আছে? অবশ্যই 3000 আছে, কী খুব সোজা অঙ্ক। তো 3000 এখানে লিখে দেই। আর এই যে সংখ্যাটা আছে দেখো 7466, এর আশেপাশের সংখ্যাটা কী হতে পারে? 7000 একটা সংখ্যা হতে পারে, আর একটা হতে পারে 8000।
এবার তুমি নিজেই চিন্তা করো এই সংখ্যাটা কার কাছাকাছি। অবশ্যই 7,000-এর কাছাকাছি, এই সংখ্যাটা কিন্তু 7,000-এর কাছাকাছি। তুমি আর একটা যুক্তি দিয়ে বুঝতে পারো, সেটা কি 466 যদি 5-এর উপরে হতো, অর্থাৎ 500 হতো, তাহলে কিন্তু আমরা 8,000 ধরতাম। যেহেতু 500-র কম আছে, অর্থাৎ এই সংখ্যাটা বাদ দাও, কী হচ্ছে দেখো, 466 না 500-র থেকে কম, 500-র থেকে কম, এটাই লজিক তাই না? যেহেতু 500-র থেকে কম, তার জন্য এইগুলো সবগুলো কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর সব থেকে সোজা প্রসেস কী বলতো, এই সংখ্যাটা 7,000-এর কাছাকাছি কিন্তু 8,000-এর থেকে অনেক ডিস্টেন্স। এক্ষেত্রে অ্যান্সারটা হবে কি 7,000। কোনো কনফিউশন রাখবে না, প্রথম থেকে কিন্তু সব ক্লিয়ার করে বোঝানো হয়ে গেছে, খুব মন দিয়ে চেষ্টা করতে হবে, সব হয়ে যাবে। দেখো 3,000 আর 10,000 যোগ, 3,000 আর 7,000 যোগ করলে কত হয়? অবশ্যই 10,000, এটাই আমাদের অ্যান্সার। এই দুটোকে যোগ করলে এটা আসবে আমাদের। ওকে, পরের অঙ্কটা এরকম আমি তীরচিহ্ন দিয়ে করছি, হ্যাঁ না লিখে দেখো, 3076 আর এখানে কি আছে 5731, এটার মানে কী বলো তো? এটার মানে হবে 3,000, কারণ এর পরের সংখ্যা তো 4,000, সেটা তো অনেক বড় তাই না? এখানে তো 76 আছে শুধুমাত্র, আর এখানে দেখো 5731। তো এক্ষেত্রে দুটো সংখ্যা হতে পারে, একটা হতে পারে 5,000 আর একটা আসতে পারে 6,000। এবার তুমি বলো এই সংখ্যাটা কার কাছাকাছি আছে? অবশ্যই এর কাছাকাছি আছে, হবে না ভুল, এটার কাছাকাছি আছে, অবশ্যই এটার কাছাকাছি আছে, এটার কাছাকাছি তো হচ্ছেই না, এটার কাছাকাছি হবে। কি ক্লিয়ার হলো? তার মানে 5731 সেটা হচ্ছে কি 6,000-এর কাছাকাছি আছে, তাহলে এখানে আমরা 6,000 লিখবো। এই দুটোকে যোগ করলে কত আসবে দেখো, 6,000 আর 3,000 যোগ করলে কত আসে? 9,000। 3,000 টাকা আর 6,000 টাকা যোগ করলে কত আসবে? 9,000। তো এটাই আমাদের অ্যান্সার। এর পরেরটা দেখো, আরও সোজা একটা অঙ্ক, এই ক্ষেত্রে কী আসবে দেখো, 2767, তো এর কাছাকাছি সংখ্যা একটা হতে পারে কি 7,000, একটা হতে পারে 8,000। এইবার দেখো 2767-এর কাছাকাছি সংখ্যাটা কী হবে? অবশ্যই 8,000 হবে, তো এখানে আমরা লিখবো 8,000। ওকে, আর এখানে দেখো 3685-এর কাছাকাছি সংখ্যাটা হবে 3,000, আর একটা সংখ্যা হতে পারে কি 4,000। এবার তুমি বলো কোন সংখ্যাটা এর কাছাকাছি? অবশ্যই 3600-এর কাছাকাছি এটা হবে, তো আমরা লিখে দেবো 4,000। ওকে, এবার দেখো এটার কাছাকাছি সংখ্যা কিন্তু এটা, এবার এই দুটোকে যোগ করো, 4,000 টাকা আর 8,000 টাকা যোগ করলে কত হয়? 12,000 টাকা। যে কোনো প্রবলেম কঠিন মনে হলে টাকা দিয়ে চিন্তা করবে, দেখবে খুব তাড়াতাড়ি দেখবে যোগ করতে পারবে, মুখোমুখি দেখবে সেই যোগগুলো হয়ে যাবে। এরপরে আসছে সি এর পরে ডি নাম্বার, ডি নাম্বারে কী আছে দেখো, 8005+7483, এর কাছাকাছি সংখ্যাটা কী হতে পারে? দেখো 8,000 একটা সংখ্যা হবে, ওকে, আর একটা দেখো 7483, যদি 7500 হতো, অর্থাৎ এটা এখানে দেখো এই সংখ্যাটা বাদ দাও, কী আছে 483, এটা কিন্তু 500 নেই, 5 থাকলে পরে অন্য সংখ্যা হতো, অর্থাৎ এটা 7টা 8 হয়ে যেত, যেহেতু এখানে 4 আছে অর্থাৎ 5 নেই, তার জন্য এটা 7-ই থেকে যাবে, অর্থাৎ বাকি সংখ্যাগুলো শূন্য। এটাকে সোজাভাবে বুঝতে গেলে এরকমভাবে করবে, দেখো 7,000 8,000, তো এই সংখ্যাটার কাছাকাছি অবশ্যই এটা হবে, এটা তো অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তার জন্য এক্ষেত্রে লিখবো হচ্ছে 7,000, দুটোকে যোগ করে দেখো 7 আর 5 কত, যোগ করলে 15, অর্থাৎ 7,000 টাকা আর 8,000 টাকা যোগ করো দেখো কত হবে বলো তো, 15,000, এটা হবে আমাদের অ্যান্সার হলো। এরপরে আসছি ই নাম্বার, ই নাম্বারে কী আছে দেখো, 1375+ আছে হচ্ছে 6307, তো এক্ষেত্রে কী হবে, এখানে দেখো 1300-এর কাছাকাছি অবশ্যই 1,000 সংখ্যাটা থাকে, তো এখানে 1,000 লিখে দিই, ওকে, আর এখানে দেখো 6300-এর কাছাকাছি অবশ্যই 6,000 হয়, 7,000 তো অনেক বেশি হয়ে যায়, 6,000 টাকা 1,000 টাকা ক 1,000 টাকা হয় বলো, 6 আর 1 7,000 টাকা, টাকা দিয়ে চিন্তা করলে খুব সোজা মনে হবে। এরপর দেখো এফ নাম্বারটা, হ্যাঁ ওকে, বুঝতে পারছো তো? এবার দেখো এফ নাম্বারটা কী আছে, যে 8643+5285, এই অঙ্কটার কথা বলছি, হ্যাঁ এই অঙ্কটার কথা দেখো 6-এর, তো এক্ষেত্রে দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে কী হবে দেখো, চিন্তা করো, লেখা লিখতে হবে কিন্তু প্রত্যেকটাতে, তুমি লিখে নিবা, হ্যাঁ এখানে আমি জাস্ট শর্টকাটে করে দিচ্ছি, তো 86-এর কাছাকাছি কী হবে? অবশ্যই 9,000, কারণ এর পাশাপাশি দুটো সংখ্যা হতে পারে, একটা হতে পারে 8,000 আর একটা হতে পারে কি 9,000। এবার তুমি বলো তো এই 8600 টাকার কাছাকাছি, অর্থাৎ 8643-এর কাছাকাছি কত হবে? অবশ্যই 9, অর্থাৎ 9,000, এখানে 9,000 লিখলাম, আর এখানে দেখো 5285-এর কাছাকাছি সংখ্যাটা হবে হচ্ছে কি 5,000। এবার 9,000 আর 5,000 টাকা যদি যোগ করি কত হয়? অবশ্যই 14,000 হয়, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, খুব সোজা অঙ্ক। চলো এরপরে খুব সোজা কিছু অঙ্ক আছে, স্তম্ভ মেলানো, পরীক্ষায় কিন্তু স্তম্ভ মেলানো আসে, তাই ভালো করে প্র্যাকটিস করে নেবে এগুলো। এই যে অঙ্কগুলো আছে দেখো, বাম পাশের সাথে ডান পাশ আমাদের মেলাতে হবে, এটা তো মুখে মুখেই মনে হয় হয়ে যাবে এবার, না দেখো চিন্তা করো, 38-এর কাছাকাছি 10-এর গুণিতক সংখ্যা কী হয়? অবশ্যই 40 হয়, দেখো 38-এর কাছাকাছি সংখ্যাটা কী হয়? 40, দেখো তো 40 অপশনে আছে, সি নম্বরে আছে, আছে না?
তার মানে এ নাম্বারটা কি হবে, এ নাম্বারটা হবে আমাদের সি। ওকে, এবার চলো পরেরটাতে দেখো, বলছে 78। দেখো 78-এর কাছাকাছি 100-র গুণিতক অবশ্যই 100 হবে, কারণ 100-র কাছাকাছি সংখ্যা কিন্তু 78। এবার দেখো 100 তো এখানে খুঁজে তো দেখি কত নম্বর আছে, দেখো এ নাম্বারে 100 আছে, আছে না? তার মানে বুঝলাম যে বি নাম্বারটা কি হবে, এ নাম্বারটা হবে, অর্থাৎ বিটা কি হবে, বিটা হবে এ, এটার সাথে হবে। তো আমরা এখানে লিখবো হচ্ছে বিটা, লিখবো হচ্ছে কি এ, মিললো আমাদের। এরপরে দেখো বলা আছে যে 875, অর্থাৎ 875-এর কাছাকাছি, বলছে যে 1000-এর কাছাকাছি, 875-এর কাছে সংখ্যা তো 1000-ই হয় তাই না, যেহেতু 500-র থেকে বড়, তাই এটা 1000 হবে। তো এখানে দেখো তো 1000 সংখ্যাটা কি আছে, বিতে আছে, আছে না? অর্থাৎ সি সমান সমান কি হলো, বি হলো। তো আমরা লিখে দেবো এই ক্ষেত্রে হচ্ছে কি সি সমান সমান বি, তাই না? সি সমান সমান বি, অর্থাৎ সি এর সাথে কিন্তু আমাদের বি হচ্ছে। তারপরে দেখো এরপরে ডি যে অপশনটা আছে, ডিতে আছে 1875, দেখায় তোমাদেরকে 1875, 1875 সব থেকে কাছে কি বলছে যে 10,000 না, একক, দশক, শতক, হাজার, 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। তো 1875-এর কাছাকাছি সংখ্যাটা অবশ্যই 2000 হবে তাই না? তাহলে দেখো এফ নাম্বারে কিন্তু আছে, অর্থাৎ ডি সমান সমান এফ হচ্ছে। আমরা লিখে দিই ডি সমান সমান এফ। ওকে, কারণটা হচ্ছে এর কাছাকাছি সংখ্যাটা কি হয়, 2000 হবে, বুঝতে পারলে? এরপরে দেখো ই নাম্বারে আছে কত, 279, সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা, তাহলে 279 অর্থাৎ 1,80, এটা অবশ্যই 280 হয়ে যাবে তাই না? এখানে দেখো 280 আছে, দেখো ডি নাম্বারে আছে, আছে, তার মানে ই নাম্বারটা হবে ডি নাম্বার। এবার চলো আমরা করি, ই নাম্বার 279, এর কাছাকাছি সংখ্যা 280, অর্থাৎ ই নাম্বারটা কি হচ্ছে আমাদের ডি নাম্বার, ই নাম্বারটা হচ্ছে ডি নাম্বার, এটা হয়ে গেল। এর পরের পার্টে দেখো এফ নাম্বার আছে, এই যে এফ নাম্বার 325-এর সব থেকে কাছে 100-র গুণিতকের পূর্ণ সংখ্যা, 325-এর কাছাকাছি সংখ্যাটা কি হতে পারে, চলো এটা করি আবার খাতার মধ্যে। দেখো এফ নাম্বার 325-এর কাছাকাছি সংখ্যাটা 100-র গুণিতকের যদি আমরা চিন্তা করি, 300 হতে পারে, একটা হতে পারে, 400 হতে পারে। এবার তুমি চিন্তা করো 300-এর কাছাকাছি সংখ্যাটা অবশ্যই 325, তাই কি না, তাই কি না? তাহলে এখানে অ্যান্সারটা হবে 300। এবার দেখো অপশনে 300 কত নম্বর আছে, দেখো ই নম্বরে আছে, তার মানে এফটা সমান সমান কী হলো আমাদের, ই হলো, এফ সমান সমান হলো ই, তাই কি না? তাহলে আমরা লিখে দেবো এফ সমান সমান লিখবো হচ্ছে ই, তাহলে টোটাল অ্যান্সারটা এরকম আসছে, এ সি বি, এ সি বি, ডি ই এফ হলো, তাই তো? আর ইটা হলো কি ডি, আর এফটা হলো ই নম্বর। তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সোজা ছিল, আমাদের টেকনিক আমরা করলাম। মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।